আহ হ্যালো লার্নার্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইব্রাহিম 360 এর সাথে আছি আমি ইব্রাহিম কলিল ক্লাস 8 এর ইংরেজি চ্যাপ্টার 5 এর 5.2.1 আমরা যে টেবিলটা আছে এই টেবিলটা আলোচনা করব কমপ্লিট করব চলুন শুরু করা যাক প্রথমত আমরা ইনস্ট্রাকশনটা দেখে নেই এখানে বলছে যে নোটিস হাউ মেনি ইয়ারস এন্ড নো ইউ हैव গট ইন দা ফেয়ার অর গ্রুপ ওয়ার্কস তুমি যে কিছুক্ষণ আগে 5.1.1 করেছিলা সেখানে কয়টা ইয়েস দিয়েছিলা অথবা কয়টা নো দিয়েছিলা ইফ ইউ গেট এনি নো যদি তুমি কোনো নো পাও ইট মিনস দ্যাট এটা বুঝায় যে ইউ হ্যাভ টু ডেভেলপ দ্যাট এরিয়া তুমি ওই এরিয়াটা ডেভেলপ করতে হবে মানে ওই জায়গাটা তোমার ল্যাকিংস আছে অ্যান্ড বলছে লিস্ট দ্য এরিয়া ইউ হ্যাভ টু ডেভেলপ এবং কোন এরিয়াটা নো আসছে সেই এরিয়াগুলো তোমাকে ডেভেলপ করতে হবে তোমার টেক্সটের মধ্যে

বা অনেকের নো আসতে পারে যাই হোক কারণ মেনি ম্যানস মেনি মাইন্ডস সো যদি নো আসে কাজ করার সুযোগ আছে নো ইয়েস আসলেও কাজ করার সুযোগ আছে তো এখানে লেটস ইম্প্রুভ আওয়ার চলো আমাদের যদি বেশিরভাগই নেগেটিভ আসা অথবা কিঞ্চিত দু একটা জায়গায় নেগেটিভ আসা আমাদের কাজ করতে হবে তো এখানে আমাদের এই কাজটা করতে হবে টেবিলটা এই গ্রিডটা ফিল আপ করতে হবে এখানে বলছে এরিয়াস টু ডেভেলপ যেই এরিয়াগুলো আমাদের ডেভেলপ করতে হবে আর এখানে বলছে দা চেঞ্জেস উই উইল ডু টু টেক দা টেক্সট ক্লিয়ার আপ টু দ্য রিডার রিডারের রিডারদের জন্য আরো যাতে ক্লিয়ার হয় আরো যাতে কি হয় আহ আইডিয়া তারো স্বচ্ছ হয় সেজন্য আমাদের কিছু পরিবর্তন যদি প্রয়োজন হয় সেটা করা ফর এক্সাম্পল এখানে একটা দেয়া আছে যে আই হ্যাভ রিটেন দ্য সেন্টেন্স ইন দিস ওয়ে আমি সেন্টেন্সটা এইভাবে লিখেছি পিপল উইল লাভ টু ভিজিট দ্য হিউজ গ্রিন পার্ক ইন মাই এরিয়া লোকজন এই যে এই এরিয়াতে ভ্রমণ করা পছন্দ করে পিপল ইউজুয়ালি ডু নট সি সাচ আ হিউজ পার্ক কারণ মানুষ যথারীতি এই হিউজ পার্ক এরকম পার্ক দেখে না তো টু মেক দা টেক্সট ক্লিয়ারার আই উইল রিরাইড দ্য সেন্টেন্সেস ইন দিস ওয়ে এই টেক্সটটা ক্লিয়ার করার জন্য আমি এই স্যান্টেন্সটা রিরাইড করতে পারি পুনরায় লিখতে পারি পিপল উইল লাভ টু ভিজিট দ্য হিউজ গ্রিন পার্ক ইন এরিয়া এই এরিয়াতে তারা ভ্রমণ করতে পছন্দ করে কারণ দে ইউজুয়ালি ডু নট গেট দ্য চান্স টু সাচ আর হিউজ পার্ক এখানে যে তারা এ ডু নট সি দা সাচ হিউজ পার্ক এটা না দিয়ে ডু নট গেট দ্য চান্স টু সি দা সাচ পার্ক

এরিয়া টু ডেভেলপ তো এটা কি করা হয়েছে ডেভেলপ করার জন্য কি করা হয়েছে এই যে ময়নামতি তাহলে আমি আমি কিভাবে এই বা আমি যদি বলি যে ময়নামতি কুমিল্লাতে অবস্থিত এটা এমন একটা জায়গা বাংলাদেশের দক্ষিণে অবস্থিত ত্রিপুরার কাছাকাছি অবস্থিত তাহলে তো অনেকে গ্রহণযোগ্য মনে করবে না আমি যদি একটা প্লেস অ্যাট্রাকটিভ বলি তাহলে সেটা বলতে হবে যে ইট ইজ মাই লিভিং প্লেস এটা আমার মাতৃভূমি আমার জন্মস্থান

গ্রিনারি গ্রেভ টেম্পল এন্ড ক্রিয়েটেড মানে এখানে কি রয়েছে এখানে ইউনিক গ্রেভ রয়েছে কবর রয়েছে বিভিন্ন টেম্পল রয়েছে এবং এটা স্থান যার কারণে এটা একটা কি করেছে বিভিন্ন ইমেজ ক্রিয়েট করেছে পিকচার ক্রিয়েট ক্রিয়েট করেছে তো আমি এটা এইভাবে দিলাম যে আহ সালবন বিহার ইজ দ্য বুদ্ধিস্ট আর্চিওলজিক্যাল সাইট ইন দিস রিজিয়ন এ রিজিয়নে

ওয়ার্ড রিপিটেশন আমরা করছি না সো এটা ক্লিয়ার করার জন্য আমি এখানে এন্ড টেম্পলটা বাদ দেওয়া হয়েছে দ্য প্রেজেন্স অফ দ্য টেম্পল প্রেজেন্স অফ দ্য টেম্পল ওয়ার ফাইটার্স আর্মস বিশেষ করে টেম্পলের উপস্থিতি ওয়ার ফাইটারদের আর্মস তারপর স্ট্যাচুস গার্ডেন টেরাকোটা এনহেন্স দ্য ন্যাচারাল অ্যালং উইথ দ্য জিওগ্রাফিক্যাল ওন্ডার্স ফর ইভার যেটা ন্যাচারাল এবং জিওগ্রাফিক্যাল ওন্ডার্স আশ্চর্য এনেছে দ্রেজেন্স অফ দ্য টেম্পল ওয়ার ফাইটার গার্ডেন টেরাকোটা আমরা এখানে অ্যালং উইথ না দিয়ে আমরা এখানে লিঙ্কিং ওয়ার্ডের ব্যবহারটা ভিন্ন করেছি বোথ ন্যাচারাল অ্যান্ড জিওগ্রাফিক্যাল ঠিক আছে এমন না যে তা তাহলে কি হয়ে যায় যে ন্যাচারাল অ্যান্ডহেন্সটা বেশি জিওগ্রাফিক্যাল ওন্ডারসটা কম তা আমরা এটা না দিয়ে আমরা বললাম যে বোথ ন্যাচারাল অ্যান্ড জিওগ্রাফিক্যাল ওন্ডার তারপরে সর্বোপরি পাঁচ নাম্বারে বলছে ফ্রিকোয়েন্ট ডিজিটার্স

সেন্স অফ ফ্রাইড এবং দ্য রেসিডেন্স রেসিডেন্সের মাঝে একটা গর্বের বিষয় হয়ে দাঁড়াচ্ছে একটা এরপরে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে কাদের মাঝে ভিজিটরদের মাঝে এবং নেটিভদের মাঝে এখানে বলছে আমরা এটাকে আরো সহজ করে বলতে পারি যে কোলা কোলাবোরেশনস অফ দ্য লোকালস এন্ড দ্য ভিজিটরস তাহলে লোকাল এবং ভিজিটরের কোলাবোরেশনটা প্রমোট করছে জিও কালচারাল আন্ডারস্ট্যান্ডিং তাহলে লাইনটা ছোট হয়ে গেল এবং এটা আরো আন্ডারস্ট্যান্ডেবল হয়ে গেল এবং আমাদের এখানে কানেক্টরের ব্যবহারটাও হয়ে গেল তো মূলত এই টেক্সটে আমরা কোয়েসেপ ডিভাইস কানেক্টর তারপরে ওয়ার্ড রিপিটেশন এই ব্যাপারগুলো আমরা ফোকাস করেছি তো পরবর্তী কন্টেন্ট ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান দেখার মধ্যে জানি আজকের মতো এখানে শেষ করছি আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ আপনি আমার চ্যানেলে সিক্স সেভেন এইট নাইনের সকল বইয়ের সকল চাপ্টারের সকল লেসনের সমাধান পাবেন